আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি সায়ন আর আপনারা দেখছেন দা পিডি নিউজ। একই দিনে পুলিশের গোপন অভিযানে দুটি পৃথক জায়গা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার নাপিতখালিতে এক বিশাল অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়, আবার অন্যদিকে ন্যাতরার নতুন পাড়ায় আব্দাসউদ্দিন সাপুয়ের বাড়িতে খুঁজে পাওয়া যায় বেআইনি আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, কুলতলি থানার নাপিতখালি ট্যাংরামিছি গ্রামে এক মোটর ও সেলাই মেশিনের কারখানার আড়ালে বিগত দুবছর ধরে রোমরোমিয়ে চলছিল বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানা। এদিন কারখানায় তল্লাশি চালিয়ে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করেন মূল অভিযুক্ত আব্দুল রহুল মোল্লা ও তার ছেলে আব্দুল কাহের মোল্লাকে। উদ্ধার করা হয় তিনটি সিঙ্গেল পাইপ গান, তিনটি ওয়ান শটার, ১৮টি শর্ট পাইপ ব্যারেল, ৫০ রাউন্ড কার্তুজ ও ৪০ রাউন্ড গুলি সহ আরও অনেক কিছু। এই নাপিতখালি ট্যাংরামিছি আন্ডার কুলতলি পিএস একটা গ্রাম আছে, ওখানে একটা বাড়িতে আস নির্মাণ হয়েছে, ওখানে একটা কারখানা করে রেখেছে। তারপরে আমরা ওটা ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে একটা টিম তৈরি করলাম আন্ডার লিডারশিপ ওসি কুলতলি অ্যান্ড আমাদের ওসি এসওজি আছে লক্ষ্মীকান্ত, ওকে দিয়ে আমরা পাঠালাম আজকে সকালে, ওখানে রেড করেছি। এখন রেড করেছি তো জানা গেছে কি ও যে বাড়ি আছে, ও বাড়ি আছে আব্দুল কাহার লস্করে, আর ওর ছেলে আছে আব্দুল রউফ লস্কর, আর ওর ছেলে আব্দুল রউফ লস্কর, এরা দুজনই ওখানে কারখানা চালাচ্ছিল। ওখানে রেড করার পরে যখন ওখানে তালাশি নেওয়া হয়েছে, তখন ওখান থেকে তিনটা সিঙ্গেল পাইপ ব্যারেল গান, তিনটা ওয়ান শর্টার পাইপ গান, ৬ পিস আয়রন মেড ব্যারেল, ১৮ পিস শর্ট পাইপ ব্যারেল, ৭ পিস স্প্রিং উডেন বাট, ১৪৬ রাউন্ড লাইভ, ১২ বোর অ্যামিউনিশনস, ৫০ রাউন্ড ১২ বোর এমটি কার্ট্রিজ, দুটা মোবাইল ফোন আর হিউজ ইনস্ট্রুমেন্ট লাইক হ্যান্ড ড্রিল মেশিন, পলিশ মেশিন, হ্যামার, হ্যাক্সো ব্লেড, স্ক্রিউ ড্রাইভার ইত্যাদি যারা অস্ত্র বানাতে কাজে লাগে ওসব আমরা ওখান থেকে উদ্ধার করেছি। তারপরে ওখান থেকে আব্দুল কাহার লস্কর আর আব্দুল রউফ লস্করকে আমরা অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করে ওটা নিয়ে এসেছি। অন্যদিকে নেত্রায় অভিযুক্ত আব্বাসউদ্দিন সাপুইকে জিজ্ঞাসাবাদ করায় জানা যায় বিহারের মোহাম্মদ জাফর আলী তাকে অস্ত্র সরবরাহ করতেন। সেই সূত্র ধরেই পুলিশ অভিযান চালিয়ে আটক করেন জাফরকে। পাশাপাশি উদ্ধার হয় দুটি ৭ mm পিস্তল, ৭টি ৯ mm পিস্তল, কার্তুজ ও গুলিসহ আরও অনেক কিছু। কলকাতা থেকে বারিপুর আসছিল, তখন পদ্মপুকুর কাছে আমরা ইন্টারসেপ্ট করি, আমাদের এসওজি টিম মানে সেম টিমই ছিল, এসওজি আন্ডার লিডারশিপ অফ লক্ষ্মীকান্ত, ওখানে ইন্টারসেপ্ট করে আমাকে ইনফরমেশন দিল স্যার আমি যাচ্ছি, ওখানে গিয়ে ইন্টারসেপ্ট করে ও পুলিশ সঙ্গে ওখানে দুটা ট্যাক্সি ধরা হয়, তখন ট্যাক্সি ধরা হয়েছিল, তখন ওর তালাশি নেওয়ার পরে আমি দেখা যায় ওর ভিতরে ৫৮ kg গাঁজা আছে। ওর মধ্যে তিনজন ছিল, তৈমুর খান, আক্তার আলী মোল্লা, রহিম গাজী, এই তিনও মোগরাহাটের লোক আছে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। এইরকমই আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।